গেলাম হ্যাঁ কত বড় সাহস আমারে ফরমাইশ দেয় আমারে অনুমতি দেয় এইটা করো হুকুম দেয় আমারে না আমার জামাই আমারে জীবনে হুকুম দেয় নাই আর হে আমারে হুকুম দিয়ে কাম করায় কেমন বুঝা হন আমি ডাক্তার আমি খা হুকুম দিয়া এই চল যাও ভাবি চা দিয়ে যাও ভাবি মুড়ি দিয়ে যাও আমি খা স্যার মুড়ি হ্যাঁ কেমন বুঝা হন হ্যাঁ এই দাঁতলি হ্যাঁ কানগরে গরি গলে কিসে কিসে হ্যাঁ এনে কি হইছে কান্নাকাটি করে এগুলো হেডে কইতাছি তোমার বাড়ির ময়লা সাফ করে দিয়ে আইলাম বাড়ির ময়লা মানে ঘরের মধ্যে ময়লা পড়ছিল হ্যাঁ পরিষ্কার করে বাড়ির মধ্যে ভালো মনে করে পরিষ্কার থাকাইলো মনে করে ইমানে রেখো অংশ বুঝো নাই এই হন তোমার আর কথা কই দুলা বাড়ি ডাক দাও আই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই কই দুলা ভাই তো নাই কা ওই তোমার দুলা ভাই এসে রে বাড়ির বড় ময়লা ওই ময়লা আমি আজকে গাস্তমার ওই দিয়েছি হালাইয়া হ্যাঁ শালি কয় কি আমার দুলা ভাই মানে বাড়ির ময়লা মানে আতের ময়লা তুই মনে করে আর দুলা ভাই ফেলাতে চাইছে হ্যাঁ হন তোমার দুলা ভাই তুমি না ঘরে না থাকো আমার দুলা ভাই আমারে ফরমাশ দেয় হুকুম দেয় আমারে ভাবি আমার ভাগ বাইরে দেন ভাবি আমারে মাঝমাঝি করে এনে দেন ভাবি আমার এইডে দেন ভাবি পানি লাইয়া মরিচ লাইয়া এই হুকুম আর সহ্য করতে পারতাম না মুড়ে খামা ওই শালি আমার বুইনা জানে আঙ্গু বাইতে আহে তোর তো ফরমাই দেব তুই হইলো হালার যা হালার বউ তোর বাপ দান আর গবো তোর রান্না আর গবো বেক কিছু রান্না গবো রান্নে তো দিবেই হ্যাঁ গোবর খাইছিলাম হাই রে সাফা করা রে আমি যদি পাঁচ টাকা কই সালে পনেরো টাকা দশটা বেশি করে আমি এই ব্যক্তি তোর করে থাকবো না তাও আমি হ্যার বাদ রাখতে পারবো না ওই ওই সালি দুলা ভাই তুমি কিছু কহন কোন সাহস তুই আমার দুলা ভাই তুই মাইরা বাতি দেখা দিলি আতের মলা কি তোর রে ওই সালি তোর মলা খাতা দেন তোর মলা তোর সাফ করার মুষ্টি মত আছে হ্যাঁ তুমি আমার জীবনে কি হুকুম দিছ একটা তুমি আমার জীবনে একটা হুকুম দিছ নি কিছু কোন জিনিস লইয়া ওই বাড়ির বউ তুই আমি হুকুম দেই না হ্যাঁ দুলা ভাই আইছে হে হুকুম দিতে পারতে তুই মাইরা খেতে দিবি তুমি স্বামী হুকুম দাও না হে কি লাগে হুকুম দিবে আমি এর লাগে খালি বাড়িতে বার করে দিছি বাড়ি থেকে বাড়ি দিছে বাড়ি থেকে বাড়ি দিছে বাড়ি থেকে বাড়ি দিছে আমার দুলা ভাই বাড়ি বাবু কি রাম তো দুঃখ লাগে না ওই দুলা ভাই মা দুলা ভাই লাগে আকালে কই যা মই যা কল পুইরা যায় না দুলা ভাই রে কইছি তো খবর দাও এই বাচ্চা জানা না ঢুকতে পারে কিন্তু কইয়া দিলাম হ্যাঁ লাগে তো দুলা ভাই লাগে তোমারও বাচ্চা বার করে দিমু ডিম বেজা দাও পানি দাও গোসলের পানি দিলা দাও শরবত বানিয়ে দাও আমারে মালডা গাইডা দাও স্মিস বিবেক দেখলাম তোরা মেয়েরা বিবেক দেখি ওই আমার ঘরে বুইনার জামাই আছে আমার ঘরে বেতে আইলে বুইনার জামার পায়ে থেকে মাথা পর্যন্ত আমার বউরা সাইডে যায় ওই হালার বউ কিভাবে বুবে টান তো তোর দুলা বাইরে বেতে থেকে গাড় ধরে নিয়ে রাস্তাটার মধ্যে ছুঁয়াইলে আমার আহার সুম গুড় মুড়ে দেয় দুই তিনটা নাতিটা শেষে বেচারা আমলাই আছে কি মারতেছে তাই নাকি ওই শালে নাতি মারছে ওই শালে রে সেকালে বাইতে আনই হ্যাঁ দুলা বাইরে গেলে ফিরে আইলে ওই ওর নাতি মারার স্বাদ মিলাইতেছে দেখা তোর দুলা ভাই আবো কিনে তোর ওই দুলা বাইরে যদি তোর বেতে তুই আনার মানুষ করে বিয়া করেছে আর হে বউ শালি তরে তরে খাইছি খালি দুলা ভাই খালি বাড়তে নিয়ে নয় তরে মনে করলে চার বছর তোর বলি পাঁচটা লাগবে দেয়া দিয়েছে এই যে পাঁচতলা পাঁচতলা বয়ে রয়েছে দেখা তার অবস্থাটা কান দাঁড়া দেখে চোখের পানি আল্লাহ না এটা কেন করছে মানুষের রে মানুষের মারে খান ছাইয়া জাগায় জাগায় মনে হয় রেপ করছে এই রাম করে লাইছে আবার বুঝে যাবে রে বগিরা আবার বউ মারছে আজকে খালি বাড়তে নয় তরে তরে একবার বাঘে ছাড়া মারছে তরে আজকে বাঘে ছাড়া মু শালি তার বাঘে ছাড়া মু ধন বুগলে যাইয়া কাভার উসা না করবো মানুষ করতাল বুন্ডা গেল মই যা থাকার মধ্যে রইল কেনা তুলা ভাই হ্যাঁ কয়দিন ওই বেতে থাকে তোর বেতে চার পাঁচ দিন জিরাই
যে শালাটার বুকলে থাকে কথায় কথায় ভাল লাগবো হেই বে তাই যদি বুন্দা নাই অপমান হয় এটা কি ভাষায় প্রকাশ করে না তাহলে যে বিয়া করে যাই শালি রে না কি করি ভাই গহন আমি তো মাইরা ঠিক করার তাছি না গুতা দেই আবার আবার ফেরা উল্টা গুতা দিবার নি গায়ে উল্টা গুতা যখন শুরু হইছে তোরেও দেখবি যে দুই দিন পর ঘর ধরে বেঁধে থেকে বাই করে দিছে দেখবি আর এক বাতান নয় বেঁধে উঠা জাগা করে বই দিছে আরে ভাই আমি এটা বলতে মনে আমি দুলা বাইরে যে বাকিরা বাড়ি বাচ্চা আনমুই আতে ভাইয়ের ধরি যে বাকিরা বাড়ি আর ঠ্যাঙ্গে ধরে বাড়ি যে বাকিরা আমি দুলা বাইরে বাচ্চা আনমুই তুই যদি আনা হারো তোর বিকালে 500 টাকা দিব মাংস কিনবার নিয়ে বুঝছ কি আল্লাহর বহালা গনে গার আমার ঘরে বউ আর তোর বউ আমার বউ যদি এঙ্গে করতো রে কাপড় ডৌসা কইরা পাঁচাটারে বেগান দিয়া কাঁচা কঞ্চিতে ঠাবার ঠাবার কইরা কইরা পারতাম তেলে বুঝতি শালা গনে গার আর বউ মরিলে কান্দিস না লো তোরা পাড়ার ছেড়ারা বউ মরিলে কান্দিস না লো তোরা আমার বউ মারিলে আমার বউ মরিলে কান্দিস না লো তোরা পাড়ার ছেড়ারা বউ মরিলে কান্দিস না লো তোরা একদম উচিত কাম করছে একের কাম করছে একের কাম এই মহিলার লগে আমি লেভেলে লেভেলে মিলছে কি করছে কেরা কি কেরা কি উচিত কাম করলো আরে জানো না যে সোনামি আছে না হ্যাঁ সোনামি আর বন্ডা মারা গেছে দুলা বাইটা যায় কান্দার মধ্যে সইরা পয়সা নামে না সোনামি আর বউ কি করছে জানো কি করছে খালি গারে ধাক্কা দেওয়ার আগে তেল মাইরা থেতানি দিছে থেতানি দিয়া তারপর বাস্তলে ওই ওই শালি সোনামি আর বউ কি বা বেলা হেস নোনাশের জামাই নোনাশের জামাই রে কিবা কইরা বাইতে করে গাছ ধরে বাই করে দেয় নোনাশের জামাই কোন জাতের জামাই যে হ্যার শালার বাড়িতে আইয়া উঠা বয়ার হইছে খাউন পিন্ডন নিতাছে আবার বউ লাগা পুটুর পুটুর করে বউ এডা দাও এডা দাও এডা দাও চাইতেই পারে এই ইষ্টি মেজবান আরই তো চাবই যেটা দরকার পড়বে এটা চাবো না ওই রকম ইষ্টি মেজবানের দরকার নাই ও তার মানে তুই সোনামি আর বোর খাত পাইতাছা শালি তোরে তোরে উত্তম গুতম দিব মনে রাখিস আমারও উত্তম গুতম দিব তোমার এত বড় সাহস হয় তুমি কি জানো আমি যে সোনামি আর বোর কোনো দিক দিয়ে কম না তুই কি কবার চাস ওই শালি তুই কি কবার চাস পরিষ্কার করে কর কি কবার চাস ওই রকম ইষ্টি মেজবান যদি খালি আমার বাড়ির সীমানায় আসে আবো আসতেই পারে আমার বাড়িতে আইলে জুতার মধ্যে গোবর মাইখা তারপরে বাইরে এলাকাতে বিদায় কর শালি এ কয় কি রে শালি এ কয় কি রে তুই তুই সোনামি আর বোর বকলে বহস আর সোনামি আর বোর কথা হলো হেন্না হইরা হইরা তুই আমার বাড়িতে খাড়াবি কি আমি প্রশিক্ষণ নিতাছি ইষ্টি মেজবানের আমার দরকার নাই আমি বাড়ি ঘর করছি নিজে বিলাসিতা করে থাকমু কেউ রে আমার লাগবো না এই যে এই যে বাইয়াতে সেফ দিয়া সেফ দে তারপর তোর আলে গেলে থামাবো মনে রাখি আমার একটা ইষ্টি মেজবান আমার বোনের জামাই হোক আমার ভাই হোক যেই হোক একটা লোক বাইতে যদি খারাপ ব্যবহার করে খালি তো গোষ্ঠী যে যে সিপার মধ্যে আছে তুমি প্রয়োজনে ওগো বাড়িতে যে বেড়াইবা কিন্তু আমার বাড়ির সীমানায় কেউ আইতে পারবেন না ওই 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 খাতুনি তোর বাপ মহেন তোর বই না হেনা তুই তাকে লগে তো হে ব্যবহার করবি না আমার বাপ মা আমার ভাই বোন আমার সব রক্ত তোমার রক্ত আমি এলাও করব না এই তোর করে আমি জুতাতে বাইরেন বাদ দিয়ে দিছি আর করে আমি জুতাতে বাইরেন তোর পরে জুতাতে তোর বাইরাবো শালি তোমার এত বড় সাহস তুমি আমারে জুতা দিয়া বাইরেবা তোমার মতো নিখাসটার সংসার যদি আমি না করি তখন কি হইব তোরে কই কি লাভ তোরে কই কি লাভ শালা সোনা মিয়া হ্যাঁ বাইতে স্টিম আসবরা হে তোর বউরে গার করে বাইক করে যায় তোর বউ শালা তোর বিচার করব তোর বিচার করিস না আর বউর বিচারও করব যাবো যাবো ওই 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 শালি তুই বলতে যাসকে যাসকে বলতে আমি 100 বার যাবো আমি পালার মানুষের লগে হাইটা হাইটা গপ্প করব আমার কাজ এটা তোর কাজ উড়া খার আগে সোনা মেরে শিক্ষা দে তারপরে গরেটা উত্তম গুতম তুমি রাইতাই আমার লাগে আচ্ছা জান আপনি কয় শালি তোর লগে পারমু না বলে কি তোর ছায়া বেলা চলে গেল পারমু না টাইম না হইরা ছায়া বেলা সিরালাম তাই তো আমি বাঁচবো না আমি মারা যাবো আমি মারা যাবো হে গুগল তোর কাছে যদি কোন সফটওয়্যার থাকে আমার দিয়া দা আমার বউ আমারে করলো কি এত আদর জন্য করে হালারে মানুষ করে এই হালারে বিয়া করে শেষ হালার বউ আমারে করলো কি আচ্ছা আর বুনি আমি
আরে মানল ভাই সাবরা মার্কেট নিয়ে যাওগা ভাই তাকে আর মিল করে দেখাবো না আমি যাই দেহি মিল হয় কি না যেটা সে যাবে নিয়ে গেছে কয়দিন পর পরে খালি বেদাল করস দেহি খেত নিলাইতেছি কি শুরু করছ তোরা আচ্ছা দেহি তো বুঝে ভয় না কাছে হেডা তো কওস না কি কইগলা হ্যাঁ সরি হ্যাঁ কি কাছে আমারে কাছে কিরা দেখ হ্যাঁ তুমি মারা গিললে কা মারে না মারা নিগা বহুত ইন্ডা কাছে কা শালি তুই যদি দার তাদের দুঃখ নাই হ্যাঁ দরকে বলে আর দুইটা বিয়া করব সরি আমারে আমি কাম করে এলাম তো আমি তো বইয়াছিলাম কি কাম করে এলা দেখছি খেতের বাতা দেহ আবার বুঝাই ইরি খেতের অন্য সাইড দেবে আমি সাইড মধ্যে মরে মরে পরিষ্কার করে তুই দুই দিন আগে তুমি কামলা নিলা হে কামলা পরিষ্কার করে থই গেছে খালি মিশা কথা কও মিশা কথা ছাড়া তোমার মুখে আর কোনো কথা নাই আরে বাতার সাইড দে অন্য কমলি গাছ হইছাল বাদাই লইছাল হেনে সাফ করলাম আর যে কুলছুমের মাই আইছাল ছাগল লে ইডুকা বইয়ে কথা কইলাম
আমার বোনের জামাইরে মারছে আমার বোনের জামাইর কেউ নাই আমার সারা কি কইন আপনারা বউ খেদাই দিব ওই বউ না খেদাই আমি যাব না